একুশে জুলাই আসলেই সংবাদ মাধ্যমে উঠে আসে সেদিনের মুখ্যমন্ত্রীর আন্দোলনের সঙ্গে নদিয়ার ফেলানি বসাকের কথা। আজ থেকে প্রায় ২৮ বছর আগে অর্থাৎ ১৯৯৩ সালেই নদিয়ার শান্তিপুর বেলঘরিয়া ১ নম্বর পঞ্চায়েতের ফুলিয়াপাড়া এলাকার ফেলানি বসাকের মুখ এবং বধির মেয়েকে ধর্ষণের বিচার পেতে বর্তমান নদিয়া জেলা পরিষদ সভাধিপতি রিক্তা কুণ্ডুর সাথে যোগাযোগ করেন পরিবারের পক্ষ থেকে। বর্তমান রাজ্যের কারা দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে সাথে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দেখা করতে নিয়ে যান তারা। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স বিল্ডিংয়ের মধ্যে ধর্ষণের জন্য বিক্ষোভ প্রদর্শন করে, কেঁপে ওঠে গোটা রাজ্য। প্রত্যেকের সচিত্র পরিচয়পত্র দাবি এবং ফেলানিকে বসাকের মেয়ে চার ধর্ষকের গ্রেপ্তারের দাবিতে বাংলার হাজার হাজার মানুষ সংগঠিত হয়েছিল সেই সময়, যা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে সহায়ক ছিল বলে মনে করেন রাজনৈতিক মহল। যদিও ফেলানি বসাকের মেয়ের পরবর্তীকালে সাপের কামড়ে মৃত্যু হওয়ায় বিচার থেমে যায়, কিন্তু ২০১১ সালে মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পর সকল প্রকার যোগাযোগ হয়নি ফেলানি বসাকের পরিবারের সাথে, একমাত্র একুশে জুলাইয়ের মিটিংয়ে যাওয়ার আমন্ত্রণ ছাড়া। তবে স্থানীয় শুভঙ্কর মুখার্জি সেদিন না থাকলেও সাধ্যমতো খোঁজখবর নেন তার। কিছুদিন আগে পর্যন্ত শহীদ দিবসের দিন তিনি প্রতিবাদী ধর্মতলায় মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করেছেন, হাজারো ভিড়ে পৌঁছাতে পারেননি। মেয়ের সাথে কি হয়েছিল? আজ থেকে ২৬ বছর আগে আমার মেয়ের থেকে ওই মমতার কাছে গেলাম, মমতা নিয়ে গেল মিটিং করলো দত্ত বাবুলি নিয়ে কলকাতা। ছিল মেয়ের সাথে কি হয়েছিল? মেয়ের সাথে নারী দর্শন করছিল। কারা করেছিল? কারা করেছিল? আমাকে বেশ কয়েকজনের বেশ কয়েকদিনে তারপরে এই দত্তবাবুর কাছে গেলাম, দত্তবাবুর কাছে মিটিং করলো, দত্তবাবু তখন মুখ্যমন্ত্রী ছিল। হ্যাঁ, তো এইটা নিয়ে হইলো। এখন মমতা এইভাবে মুখ্যমন্ত্রী ছিল না, এখন মুখ্যমন্ত্রী হয়েছে আমার মেয়ের নিয়ে। আর মুখ্যমন্ত্রী এই মমতা আমাকে চিনে না, আমার এত কাজ কিছু দেখে না, কিছু করে না। আমার এখন ওই মমতার কাছে মোকাবেলা যাব, আমি দেখবো। আর আমি দীপালির মেয়েটা, বোয়া মেয়েটা, নাতিনটা আমি দেখবো। যখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিলেন না, হ্যাঁ, আপনাকে নিয়ে প্রতিবাদ করতে গেছিলেন, তখন কি করেছিল জ্যোতিবাসু জ্যোতিবাবু? তখন মুখ্যমন্ত্রী আপনাদের কি করেছিল? চুলের মূর্তি ধরে কি একটা বলছিলেন? চুলের মূর্তি ধরে আমাকে বাইর করে দিয়েছিল। আমার চুলের মূর্তি ধরে কাকে কাকে বের করে দেওয়া? আমার এই মমতার এই বাইর করে চুলের মূর্তি ধরে বাইর করে দিয়েছিল। কেন? আমরা কেস নিয়ে গেছি, হ্যাঁ, বিচার চাইতে গেছিলাম, দেখে এই কেসটা আমাকে করছে, মারধর করছে, মেলা মারধর করে আমাকে চুলের মূর্তি ধরে বাইর করে দিছে। তখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিলেন না? না, তখন ছিল না মুখ্যমন্ত্রী মমতা। তারপরে তো আমার মেয়েরই কইটা, তারপরে মমতা মুখ্যমন্ত্রী হয়েছে। এই মুখ্যমন্ত্রী হয়ে আমার এখন দেখাশোনা করে না, আমার নাতিনটা দেখায় না, কেউ নেওয়া যায় না তার মোকাবেলা, আমার নেওয়া যায় না। যে দুইটা কথা বলবো তার সাথে, মিটিং মেয়ে আহে, কিন্তু আমাকে সবাই বলে নিয়ে যাবো, তার দেখা করাবো, কিছুতেই আমার দেখা করে না, তার কাছেই নেওয়া যায় না আমাকে। আমি শুধু দেখতে চাই এখন তার সঙ্গে নিয়ে যে মলয় দে। রিপোর্ট, টাইমস বাংলা।